গ্রেপ্তারের পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে ক্যাসিনো কাণ্ডে আলোচিত সদ্য বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। গ্রেপ্তারের পর রোববার রাত 8:15 কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ভেতরে নেওয়া হয় সম্রাটকে। সেখানে সাধারণ বন্দীদের সঙ্গে রাখা হয়েছিল তাকে। এর আগে রোববার ভোরে কুমিল্লার 14 গ্রাম থেকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী একরামুল হক আরমানকে আটক করে র্যাব। আটকের পর সম্রাটকে ঢাকা এনে রোববার দুপুরে তার কার্যালয়ে অভিযান চালায় র্যাব। এ সময় সেখান থেকে 2টি ক্যাঙ্গারুর চামড়া, অবৈধ অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং টর্চার করার ইলেকট্রনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়। সম্রাটকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে 6 মাসে কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকার জুয়ারিদের কাছে ক্যাসিনো সম্রাট হিসাবে পরিচিত ছিল। জুয়া খেলায় তার নেশা ও পেশা ছিল একমাত্র কাজ। প্রতি মাসে ঢাকার বাইরেও যেতেন জুয়া খেলতে। গত মাসে রাজধানীতে ক্লাব ব্যবসা আড়ালে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে র্যাবের হাতে ধরা পড়েন সম্রাটের ডানহাতি হিসেবে পরিচিত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়া। ক্যাসিনো বিরোধী অভিযানে শুরু থেকেই নজরদারিতে ছিলেন সম্রাট। সম্রাট কবে গ্রেপ্তার হবে সেই অপেক্ষার প্রহর গুনতে থাকে দেশবাসী। তবে সেই সময় সম্রাটকে না ধরা হলেও ধরা হয় রাজধানীর টেন্ডার কিং আরেক যুবলীগ নেতা জিকে শামীমকে। তার কার্যালয় থেকে প্রায় 200 কোটি টাকার FDR উদ্ধার করা হয়। শামীমকে রিমান্ডে নিলে সেখানেও সম্রাটের যোগসূত্রতা পাওয়া যায়। জানা যায় সম্রাটের ছত্রছায়ায় থেকেই গণপূর্ত অধিদপ্তরের ক্ষমতা খাটিয়ে শত শত কোটি টাকার টেন্ডার বাগিয়ে নিতেন জিকে শামীম। এদিকে গোয়েন্দা সূত্র থেকে জানা যায় ক্যাসিনো খালেদ ও টেন্ডার শামীমের অবৈধ আয়ের ভাগ পেতেন সম্রাট। আরও জানা যায় রাজধানীর 17টি ক্যাসিনো থেকে প্রতিদিন 40 লাখ টাকা চাঁদা পেতেন সম্রাট। এ সকল টাকা আর তার সঙ্গী আরমানকে নিয়ে সম্রাট সিঙ্গাপুরে যেতেন জুয়া খেলতে। সেখানে এসে যুক্ত হতেন ফেরারির শীর্ষ সন্ত্রাসী জিসান ও নাদিম। এভাবেই প্রকাশ্যে চলে আসে সুন্দর অভয়ারণ্যের আড়ালে সম্রাটের কুৎসিত জগৎ। এক পর্যায়ে গত 22 সেপ্টেম্বর সম্রাটের দেশ ত্যাগ নিষেধাজ্ঞায় সংযুক্ত একটি আদেশ দেশের বিভিন্ন বিমানবন্দর ও স্থলবন্দরে পাঠানো হয়। তার ব্যাংক হিসাবও তলব করা হয় এই সময়। তবুও সম্রাট ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অভিযান শুরুর প্রথম 3 দিন দৃশ্যমান ছিলেন তিনি, ফোনও ধরতেন। গুঞ্জন চলছিল এই সময় কাকরাইলের ভুইয়া ম্যানশন নিজের ব্যক্তিগত কার্যালয়েও অবস্থান করছিলেন সম্রাট। সেই সময় ভুইয়া ম্যানশনের চারপাশে শতাধিক যুবক তাকে পাহারা দিয়ে রাখতে দেখা যায়। এরপর সম্রাট হাওয়া হয়ে যান। সম্রাট কোথায় অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। সম্রাটের গ্রেপ্তার কেন বিলম্বিত হচ্ছে সে প্রশ্ন জাগে জনমনে। গুঞ্জন রটে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন সম্রাট। এমন পরিস্থিতিতে জনগণকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানায় এ বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বলেন ওয়েট অ্যান্ড সি। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হয়। রোববার কুমিল্লার 14 গ্রাম থেকে সহযোগী আরমান সহ গ্রেপ্তার হন সম্রাট। বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সাধারণ বন্দী হিসেবে কষ্টের আমদানি নামের ওয়ার্ডে রাখা হয়েছে বহিষ্কৃত এই যুবলীগ নেতাকে। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে সর্বশেষ খবর জানতে।